বিরোধী কৃষক বিরোধী আইন প্রত্যাহার আমার দাবি আমার দাবি আমার দাবি কৃষক বিরোধী আইন প্রত্যাহার আমার দাবি আমার দাবি আমার দাবি দেশের অন্নদাতাকে সম্মান দিও সম্মান দিও সম্মান দিও দেশের অন্নদাতাকে সম্মান দিও সম্মান দিও সম্মান দিও মোদি সরকার হায় 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 কেন্দ্র সরকার হায় 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 কৃষক শ্রমিক বিরোধী আইন প্রত্যাহার আমার দাবি আমার দাবি আমার দাবি আমি আজি চাষী মানে মাটি বলিয়াই এইথিপাই কেন্দ্র সরকার বিরুদ্ধে প্রতিবাদ করুছু কি যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে চাষী মানক বিরুদ্ধে যে আইন আনিছন্তি তাকু প্রত্যাহার করন্তু এবং যদি প্রত্যাহার নকরিবে সারা দেশর বা সারা রাজ্যর চাষী মানে এইভাবে মাটি বলি যাই বিধানসভা পার্লামেন্ট আগে ধারণা দেবে এবং পার্লামেন্ট সামনে যাই সেমানে সেটি বসিবে এবং আমার কইবার উদ্দেশ্য হচ্ছে বা মাটি বলিবার উদ্দেশ্য হচ্ছে যে চাষী মানক প্রতি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বহুত প্রকার অবহেলা করছেন যে ধান অন্য রাজ্যের অড়াই হাজার টাকা বিক্রি হচ্ছে সেটি ওড়িশার 1875 টাকা বিক্রি হচ্ছে সেই ওড়িশার ধানর প্রতিবাদ ধানর রেট মিনিমম 2500 টাকা হওয়া দরকার এয়া ব্যতীত কেন্দ্র সরকার যে আইন আনিছন্তি তাকে তুরন্ত প্রত্যাহার করন্তু এয়া হচ্ছে আমার উদ্দেশ্য সেই আমি আজ তিন জন চাষী কৃষক মন্দির পাখে মাটি বোলিয়াই আর প্রতিবাদ মধ্য করুছি বর্তমান সারা দেশের কৃষকর প্রতিবাদ কৃষকর যে অন্যায় হয়েছে তা প্রতি অবিচার হয়েছি কেন্দ্র সরকার আইন আনিছেন যা ফলরে কৃষক মানে তাঙ্কর যে ব্যবস্থা লা মিনিমম সপোর্ট প্রাইস নির্ণয় করুলে তা মধ্য সে বিলোপ করছেন কেন্দ্র সরকার মন্ডি উচ্ছেদ ব্যবস্থার গোটে শুরুয়াত করছেন সে গোটে ইয়ে আইন বলরে মন্ডি ব্যবস্থা উচ্ছেদ হব এতে বড় বড় পুঞ্জিপতি মানে সে বড় বড় মন্ডি খোলিকি খোলা মার্কেট্রে সে ক্রয় কিনবে যা ফলরে তাঙ্কর উৎপাদনর উচিত মূল্য মধ্য পাইবেনি।